যিশুরামের সকলকে দা হাউস অফ গড চার্চে স্বাগত জানাই। প্রভু আমাদের একত্রিত করেছেন, তার উপাসনা, তার প্রশংসা, তার মহিমার জন্য। আর তাই আজকে সেই বিজয় দিবস, প্রতিটি দিন আমাদের জন্য বিজয় ঘোষণা করে এই পৃথিবীতে, যারা যিশুর সন্তান, খ্রিস্ট যাদের মধ্যে বসবাস করার এক অকৃত্রিম আকাঙ্ক্ষা এবং প্রেম দিয়েছেন, সেই সহাবস্থানের মধ্য দিয়ে তার পবিত্র আত্মার পরাক্রমে আমরা আজকে উপাসনায় সরব হয়েছি। আমরা জানি যে ক্রুশ একটা জীবনের সমাপ্ত নয়। যখন খ্রিস্ট ক্রুশে দাঁড়িয়েছেন, উনি সমাপ্তির কথা ঘোষণা করেছেন, কিন্তু সমাপ্তি যুদ্ধ নয়, সমাপ্তি করেছেন, ঈশ্বরের প্রতিজ্ঞাকে পূর্ণ করেছেন। মানব জাতির যে পাপের বিচার ছিল তা নিজের জীবনে তিনি সম্পূর্ণ নিয়েছেন এবং আমাদেরকে এক দুয়ার খুলে দিয়েছেন, দ্বার খুলে দিয়েছেন, যে দ্বারের মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই আমার প্রতিটি ভাই বোনের জন্য এখানে, বা যারা আমরা এই মুহূর্তে অন্যান্য মিডিয়ার মধ্য দিয়ে এখানে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করছি। আজকে আমাদের জীবনে খ্রিস্টকে যারা আমরা পেয়েছি, সেই খ্রিস্টীয় জীবন যদি নিজেদের প্রতিদিনের জীবনের সাক্ষ্য দেখি এই পৃথিবীর মধ্যে, তাহলে দেখি সর্বদা একটা মল্ল যুদ্ধ চলছে, দ্বিধা, দ্বন্দ্ব, কৌতূহল, হতাশা আমাদের জীবনের মৌনতাকে ভেঙে এক অখণ্ড নিরবতায় নিয়ে আসে, যা খ্রিস্টীয় জীবনে কোনো নতুন নয়। খ্রিস্ট এই পৃথিবীতে আসার পূর্বে যে জাতির মধ্য দিয়ে উনি এসেছিলেন, সেই ইহুদি জাতিকেও তাদের প্রতিজ্ঞাবদ্ধ ভূমিতে যেতে, সেই বিবিধ শুধু দৈহিক যুদ্ধ নয়, তাদের মানসিক যুদ্ধের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হয়েছিল। আর তাই আজকে আমরা সেই সর্বজ্ঞ সার্বভৌম ঈশ্বর তার পুত্র খ্রিস্টের মধ্য দিয়ে, আমরা ইহুদি জাতির মতো বলতে পারি, সদাপ্রভু আমার পক্ষে হইয়া যুদ্ধ করবেন, আমরা নীরব থাকি। তাই আসুন সেই নীরবতায় সরবে যাওয়ার আগে আমরা প্রার্থনায় রত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তুমি এই সময়টা আমাদের দিয়েছ। তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র পুত্র যিশুর জন্য, যার অনুগ্রহের জন্য আজকে আমরা তোমার চরণতলে তোমার উপাসনা করেছি, তোমার বাক্য শ্রবণ করছি। প্রভু আমাদের হৃদয়কে প্রস্তুত করো, সমস্ত এই পৃথিবীর যা কিছু চতুর্পর্শ্বে রয়েছে তাকে তুমি সমস্ত সরিয়ে তোমার দুধ দিয়ে আমাদের প্রতিটি আত্মাকে নিরীক্ষণ করো, যাতে তুমি যা বলতে চাই যে তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে তা আমরা শ্রবণ করব এবং যোগ্য রূপে তা আমরা প্রতিপালন করব, যা আমাদের জীবনে তোমার প্রশংসা মহিমা আনবে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আমরা নিরাপদে সরব আজকে আমরা যাব যে খ্রিস্টীয় জীবনে যাওয়ার পূর্বে এই অংশে, যাত্রা পুস্তকের 14:14,
আমরা জানি ইহুদি জাতিকে 400 বছর ধরে ক্রীতদাস মধ্যে থাকতে হয়েছিল সেই মিশরের দেশে, সেই মিশরের রাজা ফরেন ইসরায়েল জাতিকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছিলেন। আর তখন ইহুদি জাতির সমস্ত লোকেরা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল, হে প্রভু আমাদেরকে রক্ষা কর, আব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমিয়ে পড়েন না। আর তাই সেই জীবন্ত ঈশ্বর, সার্বভৌম ঈশ্বর ইয়াহওয়ে, এলোহিম, আদোনাই, তিনি সাড়া দিয়েছিলেন, তিনি সাড়া দিয়ে বলেছিলেন আমি এর ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না। তার জন্য মশিহকে তিনি ডাক দিয়েছিলেন এবং সেই মশিহর মধ্য দিয়ে 10-10 বার আমরা জানি পরীক্ষার সামনে রাজাদের দাঁড়াতে হয়েছে, কিন্তু রাজা তাদের মুক্তি দেবে বলে অস্বীকার করেছে। কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তার চূড়ান্ত বিচার আনলো সেই মিশর জাতির দেশের প্রতি। আর আমরা জানি যখন সেই বিচার আনলো, সেই বিচারের মধ্য দিয়ে সমগ্র ইহুদি জাতিকে সেই বাঁচিয়েছিলেন, কারণ তাদেরকে তিনি বলেছিলেন যে সমস্ত প্রথম সন্তান যে ইহুদি মিশর জাতির রয়েছে তাদেরকে তিনি সমস্তভাবে মুছে দেবেন, কিন্তু যে ঘরে রক্তের পলক পাবে, সমস্ত বলির রক্ত ঈশ্বরের যখন প্রতিষ্ঠান ওখান দিয়ে যাবে সেই মুহূর্তে, তখন ঈশ্বর সেই ঘরে কোনো বিচার আনবেন না। আর সেই অবস্থা থেকে যখন রাজা অনুমতি দিয়েছেন ফোরেন, ঠিক আছে তোমরা যেতে পারো, আর সেই অবস্থায় আমরা দেখি যাত্রা পুস্তকে এই ঐতিহাসিক জায়গায় এসে দাঁড়িয়েছে। সদাপ্রভু যাত্রা পুস্তকের 14:1 বলছেন, তুমি ইসরায়েল সন্তান দিগকে বলো তোমরা ফির ফি হারতের অগ্রে মিগদৌলের ও সমুদ্রের মধ্যস্থলে বালস্পনের অগ্রে শিবির স্থাপন করো, তোমরা তোমার সম্মুখের সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফৌরেন ইসরায়েলের সন্তানদের বিষয়ে কইবে, তার দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর পথ রুদ্ধ করিল। আমি ফোরেনের হৃদয় কঠিন করিব। আর তাই আমি ফোরেন ও তার সমস্ত সেনা দ্বারা গৌরবান্বিত হইব। ঈশ্বর কি বলছেন শুনুন, ইহুদি জাতিকে বলছেন কি তোমরা ক্রীতদাস থেকে মুক্ত পাবে, রাজা এবার তোমাদের ছাড়বে, তোমরা কোথায় শিবির করবে, ওই লোহিত সাগরের সামনে। কিন্তু মনে রেখো, আমি রাজা ছেড়ে দিল তার মনকে কি করব, কঠিন করব। তার মানে ইহুদি জাতির যে শত্রু সেই রাজা, তার হৃদয়ের ওপর, শয়তানের ওপর, শয়তানের হৃদয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন আমাদের ঈশ্বর, ইহুদি জাতির ঈশ্বর। আর তাই উনি বলছেন যে আমি ফোরেন সেই রাজা এবং তার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হব, আর মিশরিয়া জানতে পারবে আমি সদাপ্রভু, আমি সদাপ্রভু। তখন তারা সেরূপ করিল। ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমাদের জীবনে যখন এই ঈশ্বরকে আমরা অনুসরণ করি,
এই ঈশ্বরের আজ্ঞাটাকে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক নির্দেশটা আমাদের জীবনে কি কাজে লাগতে পারে, সেই মুহূর্তে তারা যখন রাজা ছেড়ে দিয়েছে ইহুদি জাতির ক্রীতদাস থেকে যাও তোমরা, তারা খুবই আনন্দিত যে এবার আর এত বছর ধরে চাবুকের বাড়ি খাওয়া, অনাহারে থাকা, কষ্ট, মানসিক যন্ত্রণা থেকে ক্রীতদাস থেকে উদ্ধার পেয়েছি, কত আনন্দ, নিজেদের দেশ হবে, স্বাধীন হব, পরিবার নিয়ে বাঁচব, এক নতুন স্বপ্ন ইহুদি জাতির জীবনে সত্য এবং প্রত্যাশা এনে দিয়েছিল। সেই অবস্থায় আমরা দেখি যে তাদের ঈশ্বর নির্দেশ দিয়েছিল কোথায়, না সমুদ্রের নিকটে তোমরা অবস্থান করবে, সেখানেই শেষ হয়নি, বলেছেন রাজার মনকে উনি ফৌরনের নিয়ন্ত্রণ করবেন। কেন? রাজা আবার তাদের পেছন পেছন আসবে। এটা অনেকটা মনে হয় না যে আমরা সেই মাছের ছিপ সামনে ফেলে মাছকে এরকম যখন দেখায় আর মাছ লোভে আসে, সেই সময় মাছটা আঁকড়ায় পড়ে যায়, মনে হয় না এরকম খানিকটা? না, ঈশ্বর সেই ধরনের কাজের ব্যাখ্যা এখানে দিচ্ছেন। ঈশ্বর এখানে বলছেন দুটো জিনিস আমরা দেখতে পাবো। এক, যে মিশর জাতি তারা ক্রীতদাস জীবন থেকে বেরিয়েছে, ঈশ্বরের শক্তি দেখেছে, কিন্তু এই ঈশ্বর কতটা শক্তিশালী, আগে যে তাদের জীবনে অনেক রকম বিপদ আসবে তারা কতটা ঈশ্বরের উপর সেই ভরসা রাখবে কঠিন সময়ে, ঈশ্বর সেটা জানেন। আর তাই ঈশ্বর এদের জীবনকে এক যে ক্রীতদাস থেকে যে উত্তীর্ণ হয়ে এক নতুন জীবন পাচ্ছে, তাদেরকে ঈশ্বরের পরাক্রমে দেখাতে চান যে তিনি কি করতে পারেন, এখনো সাধারণ কোন ঈশ্বর নয়, তার পরাক্রম কোথায়। দ্বিতীয়ত, তাদের ইহুদি জাতির জীবনকে শুধু পরাক্রম দেখাবেন না, তাদের জীবনের এই পরাক্রমের মধ্য দিয়ে ঈশ্বর তাদের শত্রুকে দেখাবেন যে তুমি কাদের ওপর আক্রমণ করছো, সে আমার সন্তান, আমার হৃদয়ের সমস্ত সুরক্ষার সন্তান। খ্রিস্টীয় জীবনে আমাদের ঈশ্বর আমাদের বিশাল আজ্ঞা দেয়নি, আজ্ঞা একটাই খ্রিস্ট বলেছেন ভালোবেসে, যে তুমি যেমন তোমাকে ভালোবাসো তোমার ঈশ্বরকে তেমনি ভালোবাসো, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। আর তাই সেই আজ্ঞা জীবনে চলতে গিয়ে, যিশুর ভালোবাসায় চলতে গিয়ে আমাদের জীবনে এই ইহুদি জাতির মতো নানাবিধ যুদ্ধের মধ্যে এই পৃথিবীতে আমাদের পোষাতে হয়, আমাদের জীবনকে ঈশ্বর ইহুদি জাতির মতো সর্বদা এক নতুন পথে আনতে চায়। ইহুদি যেমন ক্রীতদাস থেকে মুক্তি পেয়েছিল, মসীহ তাদের নিয়ে এসেছিল, খ্রিস্ট আমাদেরকে সেই পাপের ক্রীতদাস থেকে ক্রুশে নিজের জীবন দিয়ে কবর থেকে উত্তীর্ণ হয়ে তিন দিন পর আমাদের বিশ্বাসের দ্বারা তার অনুগ্রহের মধ্য দিয়ে সেই ক্রীতদাস থেকে পাপের মুক্ত করেছেন। কিন্তু খ্রিস্ট জীবনে আমাদের চলতে গেলে শুধু এই ইহুদি জাতির মতো একটা দেশ থেকে বেরিয়ে এসে আবার ঈশ্বর যে তাদের জন্য নতুন এক দেশের কানানীয় প্রদেশ বলেছে, সেখানে নানান জাতির মধ্যে যে শাসন করবে তারা, কিন্তু তাদেরকে গঠন করতে হবে সেই জাতিটাকে, তেমনি খ্রিস্টীয় আমরা যারা সন্তান, যখন আমাদের পাপের জীবন থেকে নতুন জীবনে প্রবেশ করি খ্রিস্টীয় জীবন, সেই জীবনে পরীক্ষার সময় আমাদের এই রকম পরীক্ষা আসে, কারণ ঈশ্বর
আমাদের যে স্বর্গরাজ্যের জন্য মনোনীত করেছেন তার স্বর্গরাজ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করতে চান। আজকে আমরা সেই ভূমিতে প্রবেশ করার পূর্বে আমাদের জীবনকে প্রভু গঠন করতে চান, যে গঠন শুধু আমাদের জীবনের পূর্ণতা দেবে না স্বর্গরাজ্যে তার সাথে রাজত্ব করার, আমাদের বিরুদ্ধে যারা রয়েছে খ্রিস্টের বিরুদ্ধে তাদের সেই জীবনকেও খ্রিস্ট দেখাতে চান আমাদের জীবনের মধ্য দিয়ে, যে তার প্রতাপ। তাই এখানে বলছে যাত্রা পুস্তকের 14:4 যে ফৌরেন সেই রাজা মিশরের এবং তার সৈন্য দ্বারা আমি গৌরবান্বিত হব, তারা জানবে আমি সদাপ্রভু। তার মানে শুধু ইহুদি জাতি জানবে না সদাপ্রভুর শক্তিটা কি, এ কোন ঈশ্বর, তার শত্রুদেরও ঈশ্বর জানান দেবে। আমাদের খ্রিস্টীয় জীবনে যখন আমরা খ্রিস্টের মতো চলতে চাই আমাদের এই পৃথিবীতে, শারীরিক, মানসিক, আর্থিক, আত্মিক, সামাজিক, পারিবারিক নানান ধরনের আমাদের ক্ষতবিক্ষত হতে হয়, হৃদয়টাকে দেখানো যায় না, হৃদয়ের সেই ক্ষতের ভারটা দিন 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 বাড়তে থাকে, যদি সেটা খ্রিস্টের কাছে আমরা না খুলতে পারি। আর তাই এই ইহুদি জাতি সেদিনকে তার পরবর্তী অংশে দেখি যে যখন ইহুদি জাতির লোকেরা পালিয়ে গেছে মিশর রাজাকে তা বলা হলো, আর সে বললে এ আমি কি করলাম, আমাদের দাসত্ব থেকে ইসরায়েলকে ছেড়ে দিলাম কেন। হাললুইয়া, ঈশ্বরের পরাক্রম এমনই, স্বয়ং রাজাও দ্বিধায় পড়েন, ভেবে পান না কি করলেন উনি, ওনার কাজের হিসেব উনি নিজেই খুঁজে পান না। আমাদের খ্রিস্টীয় জীবনে তেমনি, যারা আমরা খ্রিস্টের জীবনে চলি আমাদের আশেপাশে অনেকেই আমাদের খ্রিস্ট কি করছে আমাদের জীবনের মধ্য দিয়ে সেই শত্রুদের মাঝে আমাদের শত্রুরাও বুঝতে পারেন না, যদিও খ্রিস্ট জীবনে কোনো শত্রু থাকে না, কারণ খ্রিস্ট শত্রুকেও ভালোবাসার শিক্ষা শুধু দেননি, তার জীবন এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রতিফলন করার আমাদের পরাক্রম দিয়েছেন। আর তাই মিশরের সেই রাজা চললেন যে এদেরকে আমি সম্পূর্ণভাবে পেছন নিয়ে এদেরকে হত্যা করব। আর তাই আমরা জানি যে সেই মিশরের রাজা তার ঘোড়া, অশ্ব, রথ, তার অশ্বরোহীগণ, সৈন্য নিয়ে সেই শিবিরে সমুদ্র সেখানে উপস্থিত হইল। আর ফৌরেন যখন তাদের কাছে গেল, ইসরায়েলের সন্তানেরা কি করলো, ভয় পেয়ে গেল, ভীত হয়ে গেল, তারা বলল সদাপ্রভুর উদ্দেশ্যে কেঁদে, এ কি হলো। আর তাই তারা মসিকে কহিল, মিশরে কভন নাই বলে তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা মরু প্রান্তরে মরিয়া যাই, এই প্রান্তরে তুমি আমার সহিত আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে, কেন আমাদের মিশর হইতে বাহির করিলে, আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দাও, আমরা মিশরীয়দের দাসকর্ম করি, কেননা প্রান্তরে মরণ অপেক্ষা ওই দাসকর্ম অধিক ভালো ছিল, মঙ্গল ছিল। তখন মসি সদা লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু তোমাদের নিস্তার করেন। আর 14 বললেন, সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করিবেন, আবার বলি সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করবেন, তোমরা নিরাপদ থাকিবে। আর এটাই হচ্ছে নিরাপত্তায় সরব,
যেখানে আমাদের হয়ে ইহুদি জাতির হয়ে সেদিন যুদ্ধ করেছিলেন, সরবে বিজয়ী ঘোষণা করেছিলেন। আমরা যখন সেই ইহুদি জাতির জীবনে দেখি, তারা নিরবতায় ধৈর্য রেখে ঈশ্বরের ওপর, পরাক্রমের ওপর, অনুগ্রহের ওপর, তার সামর্থ্যের ওপর সমর্পিত করে জীবনের সবকিছু ছেড়ে দিয়েছিল তাদের পরিবারকে। আর তাই আমরা দেখি এই অংশে যে খ্রিস্টীয় জীবনে আমাদের কি ব্যাখ্যা রাখতে পারি। যখন সদা প্রভু মসি বলেছেন তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করবেন, তোমরা নীরব থাকবে, খ্রিস্টীয় জীবনে আমাদের এই ইহুদি জাতির মতো পরিস্থিতি হয়। এখানে কতগুলো প্রশ্ন করেছে যাত্রা পুস্তকের 14:11-12 মধ্যে, যখন রাজা তাদের কাছে ধরতে আবার এসছে মারতে, সেই সময় ইহুদি জাতি কতগুলো প্রশ্ন আমরা দেখি 11 আর 12-তে। প্রথম প্রশ্ন, মসিকে বলছে যে মিশরে কি কবর নাই এখানে আনলে যাতে এখানে মরি? তার মানে আমরা এখানে মরবো, ওখানেই মরবো, কি এমন করলে তুমি? তারা অভিযোগটা কার বিরুদ্ধে করেছিল? মসিও। মসিও কি তাদেরকে বের করে এনেছিল? অবশ্যই লিডিং করেছিল, তাদেরকে নেতৃত্ব তো দিয়েছিল, কিন্তু কার শক্তিতে করেছিল? ঈশ্বর। তার মানে সেই অভিযোগটা তাদের মসির বিরুদ্ধে নয়, ছিল ঈশ্বরের বিরুদ্ধে। দ্বিতীয় প্রশ্ন তাদের ছিল, মসি তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে? তার মানে মসিকে সম্পূর্ণ বাংলা ভাষায় বলা হয় যে বিশ্বাসঘাতক, যে তুমি আমাদেরকে এখানে এনে মারার থেকে ওখানে। ওরা ব্যর্থ হয়েছিল সেদিন, মসির ওপর কথা বলছে ঠিকই, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে, ঈশ্বরের শক্তিকে তারা বুঝতে পারেনি। আর এই জন্যই তো ঈশ্বর রাজাকে আবার আনিয়েছে পেছনে, কারণ জানে এই সন্তানগুলো কানানীয় প্রদেশে গিয়ে কি করে রাজত্ব করবে, এদের মনে তো আমার প্রতি ভরসা অনেক দুর্বল। আর তাই এখানে সেইটা বেরিয়ে এসছে যে মুহূর্তে রাজাকে ঈশ্বর ছেড়ে দিয়েছে এদের জীবনে, আমাদের খ্রিস্ট জীবনে হয়। যখন আমরা খ্রিস্ট জীবনে চলি, আমাদের জীবনে অনেক বিপদ, সমস্যা, উদ্বিগ্ন আসে, তখন আমরা বলি ভাই এই খ্রিস্টের জীবন থেকে আগেই তো ভালো ছিলাম। আর তাই আমরা এই ইহুদি জাতির মতো অভিযোগটা ঈশ্বরের দিকে করে বলি, কিন্তু ঈশ্বর কেন এই জিনিসগুলো আমাদের জীবনে মাঝে আনেন ইহুদি জাতির মতো? কারণ আমরা যে স্বর্গরাজ্যে খ্রিস্টের সাথে যে প্রতাপে রাজত্ব করব, তার জন্য আমাদের সম্পূর্ণ আরো প্রস্তুত, গঠন হওয়া প্রয়োজন খ্রিস্টের মতো, ঈশ্বরের পরাক্রম উপর নির্ভর করা প্রয়োজন। তৃতীয় প্রশ্ন ছিল, তুমি কেন আমাদের একটা মিশর করে বাড়ি করিলে? উত্তর দাও মসি। উত্তর মসিকে চাইছি না, চাইছি ঈশ্বরকে, ঈশ্বর তুমি উত্তর দাও, কেন বের করলে, কারা কেঁদেছিল? ঈশ্বর নিজে বলেনি চলো মিশরটাকে নিয়ে যাব, এরা কেঁদে বলেছিল ঈশ্বর কিছু ব্যবস্থা কর। ঈশ্বর যখন ব্যবস্থা করলো, তারা ভুলে গেছে যে রাজা যখন ছেড়েছে তার আগে কিভাবে রক্তের পোলট যে বাড়িতে ছিল না, প্রতিটি মিশরের সন্তান হত্যা হয়ে গেছে, ঈশ্বর কিভাবে বের করেছে তাদের মাথা থেকে চলে গেছে। খ্রিস্টীয় জীবনে আমাদেরও এটা হয়, গতদিনে ঈশ্বর কি কাজ করেছে প্রভু যীশু আমাদের, আমরা ভুলে যাই। নতুন সমস্যা, নতুন যুদ্ধ আমাদের জীবনে, খ্রিস্টের পরাক্রমকে আমাদের আবার নতুন করে চেনবার জন্য ভাবতে হয় যে খ্রিস্ট নিজের জীবন দিয়ে আমাদের এক নতুন জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন, এই পৃথিবীতে শুধু নয়, পৃথিবীর বাইরে অনন্ত জীবনে। সেখানে আমরা ইহুদি জাতির মতো অনেক সময় আচরণ করে ফেলি, দ্বিধা দোষ খ্রিস্টের ওপর প্রথমেই করে ফেলি, অথবা চার্জে আসা বন্ধ করে দিই। যদি
নিজের স্বার্থের মতো কিছু না পাই। খ্রিস্টীয় এই ধরনের আচরণ সেই ইহুদি জাতির অবাধ্য আচরণ, অবিশ্বাসের আচরণ, অভক্তির আচরণের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর তাই এর পরের প্রশ্ন 12-তে, আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কইনি, আমাদের থাকতে দাও, আমাদের মিশরীয় দাসকর্ম করতে দাও? তার মানে মার খাই, ধোর খাই, অনাড়ে থাকি, অত্যাচার হই, ওই জীবনই ভালো? তেমনি খ্রিস্টীয়রাও আমরা ভাবি ইহুদি জাতির মতো, এই খ্রিস্টের জীবনে এত কষ্ট, ক্রুশ বহন করা, এর থেকে বাবা পাপের জীবনে অন্যান্য অবিশ্বাসী লোকের মতো থাকাই ভালো, ভাবতে পারি, আমাদের দোষ নেই। এরপরে লাস্ট প্রশ্ন ছিল, তারা বলছে মরবো যখন, তো মরার থেকে বেঁচে থাকা এই পৃথিবীতে আর ওই দাসত্ব করাটা অনেক ভালো। তারা এই ব্যাখ্যায় এটা দেখার চেষ্টা করেছিল। আমরা দেখি আমাদের বাইবেলের কিছু অংশ থেকে, ইফিসীয় 6:12 বলে, সাধু পৌল বলেছে, খ্রিস্টীয় জীবন এই ইহুদি জাতির মতো জীবন অনেক সময় আমাদের রক্তে মাংসের সহিত এই পৃথিবীতে যুদ্ধটা নয়। আমাদের যুদ্ধ কার সাথে? এই অন্ধকারের যে শয়তান, দিয়াবল, তার সাথে আমাদের আত্মাগণের, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ চলছে। আমাদের নিজেদের ইচ্ছা শক্তি শয়তানের আছে, পৃথিবীর পাপের অবিশ্বাসীদের আত্মাদের মাঝে আমাদের খ্রিস্টের জীবন বইতে হয়, কারণ আমরা এক পৃথকীকরণের জীবনে বই। যোহনের 17:17 বলে, তোমরা সত্য দ্বারা পৃথকীত হয়েছ, যিশু সেই সত্য। আর তাই ইহুদি জাতির এত প্রশ্নগুলো, আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে আমরা তখন কি করি, যে ওই পাপের জীবনে চলে যাওয়াটাই ভালো, ওটাই মঙ্গল। আমরা ভুলে যাই জেরেমিয় 29:11 ঈশ্বর বলেছেন যে আমার তোমাদের আঘাত করার পরিকল্পনা নেই, তোমাদের জন্য আমার মঙ্গলের পরিকল্পনা। আচ্ছা ঈশ্বর, ইহুদি জাতির প্রশ্ন, যদি আমাদের মঙ্গলই হয় তাহলে এ কি করছো তুমি? আর তাই তারা মঙ্গলটাকে, ঈশ্বরের মঙ্গলটাকে গ্রহণ করতে পারছে না, যখন তাদের জীবনে এসছে ভয় তাদের কি করেছে, কুকড়ে দিয়েছে। তারা বলেছে ওটাই মঙ্গল, ঈশ্বরের মঙ্গলের থেকে আমাদের খ্রিস্ট জীবনও হয়। খ্রিস্ট যখন বলে, সাধু পৌল বলেছে রোমের 8:28, যে যা কিছু আমি করবো, যারা আমায় বিশ্বাস করে তাদের সবকিছু মঙ্গলের জন্য। আমাদের জীবনে ইহুদি জাতির মতো কষ্ট আসলে আমরা ঈশ্বরের, খ্রিস্টের মঙ্গলটাকে গ্রহণ করতে ব্যর্থ হই, দ্বিধা, কারণ আমাদের চারপাশের সমস্যা, আমাদের ভীতি আমাদের হৃদয়কে কুঁকড়ে দেয়, খ্রিস্টের পরাক্রমে দেখার শক্তিটা ঝাপসা হয়ে যায়। খ্রিস্ট কি ঈশ্বর, তার পরাক্রম কি, সে কিসের জন্য আমার জীবনকে ডেকেছে, সেই স্বপ্নটা যে সামনে রেখেছে খ্রিস্ট তার জীবনের মধ্য দিয়ে, সেটা বাস্তবতার আখিরে আমরা ঝাপসা হয়ে যাই, চোখে ঝাপসা দেখতে শুরু করি, কিচ্ছু বুঝি না কি হচ্ছে জীবনে, চারপাশে ভয়, অন্ধকার। ইহুদি জাতির সেই ভয়ে সেদিনকে অন্ধকার দেখে বলেছিল ওটাই ভালো ছিল। আজকে খ্রিস্ট জীবনে আমরা ভাই বোন ইহুদি জাতির মতো কি এইরকম দ্বিধাতে ভুগি, যে আমার এই ভয়ের জীবন খ্রিস্টকে জানার পর এই কষ্ট দুঃখ, সেই পাপের কৃতদাসে থাকাটাই মঙ্গল? খ্রিস্ট আমাদের এই জীবন যুদ্ধে, খ্রিস্ট জীবনের আরো কিছু বাক্য দিতে চান। 2:20 বলেন যে দেখো, সেদিনকে ইহুদি জাতির জন্য বলেছিলেন উনি, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়িয়ে থাকো, আর তোমাদের সহবর্তী
সদাপ্রভু যে নিস্তার করিবেন তা দেখো, ভীত কি নিরাশ হইব না। এই একই ঈশ্বর যে ঈশ্বর ইহুদি জাতি যাত্রা পুস্তকে আমরা দেখেছি মুশিয়র সময়, সেই ইহুদি জাতি এই রাজাবলী বংশাবলীর অংশে দেখি, সেই একই ঈশ্বর যীশু খ্রিস্ট মধ্য দিয়ে আজকে আমরা খ্রিস্ট জীবনে যখন দাঁড়াই, তখন ঈশ্বর আমাদের খ্রিস্টের আত্মা শুধু একা নয়, মণ্ডলী হিসেবে একসাথে শ্রেণীবদ্ধ হয়ে যেন বিশ্বাসে দাঁড়িয়ে থাকি। কারণ প্রভু ইম্যানুয়েল আমাদের সাথে থাকেন, তিনি এর হেস্ত ন্যাস্ত নিস্তার করবেন। আপনার জীবনের বিপদ, ভয়, কষ্ট, বেদনা, ভগ্ন হৃদয়, অসুস্থতা, উত্তর তার কাছে। তাই দেখুন, ভীত হবেন না, নিরাশ হবেন না। প্রভু এই আজ্ঞা আজকে বর্ধিত করেছে আমাদের জীবনে। আর তাই যাত্রা পুস্তকে আমরা দেখি মসি সেদিন তার লোকেদের বলল, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। স্থির মানে এই হয়ে না, বিশ্বাসে স্থির, যে ঈশ্বর তোমাদের জীবনকে সম্পূর্ণ মুক্ত করেছেন তার পরাক্রমে। আমি সেই শক্তিদাতা নই, আমি তোমাদের উদ্ধারকর্তা নই, আমি তোমাদের সমস্ত জবাবের উত্তর দেওয়ার পরাক্রমের কোন ঈশ্বর নই। উনি বলছেন, তোমরা বিশ্বাসে স্থির হও যে ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে আজকে মিশরদের দেখছো, তাদের আর কখনো দেখবে না। আজকে খ্রিস্ট জীবনে আমাদের যখন ভয় আসে, তখন ওই ভয় আমাদের শত্রুপক্ষকে, আমাদের জীবনের সমস্ত সমস্যাকে, উদ্বেগকে ঘিরে এমন ধরে, তখন তার শক্তি আমরা দেখার চেষ্টা করি এই ইহুদি জাতির মতো, যে ঘোড়া, রথ, সৈন্য, হাতে অস্ত্র, এইগুলো দেখে তারা সেদিন ঘাবড়ে গেছিল। কিন্তু ঈশ্বরের শক্তি, যে শক্তির মধ্য দিয়ে ঈশ্বর তাদেরকে আহ্বান জানিয়েছে, কৃতদাস থেকে চলে এসো, আর সেই শক্তি খ্রিস্টের মধ্য দিয়ে আজকে আমাদের জীবনে ঈশ্বর আহ্বান জানিয়েছে, তুমি চলে এসো। আমাদের বিপদ যখন হয়, সেদিনকে মসিহর এই বিশ্বাস ছিল, বলেছে যে এই মিশরই তো দেখছো যে এই শত্রুদের যত পরাক্রম দেখছো, কখনো আর এদেরকে দেখবে না। হ্যালেলুইয়া! আজকে খ্রিস্টীয় জীবনে যত বড়ই আপনার জীবনের সমস্যা থাকুক, ভয় থাকুক, উদ্বেগ থাকুক, শত্রু আসুক, শয়তানের দিয়াবলের কাজ হোক না কেন, এ আপনাকে আর দেখতে দেবে না প্রভু। এই একে মুছে দেবে, দিয়াবলকে শুইয়ে দেবে। কারণ যিশু যখন কবর থেকে উত্তীর্ণ হয়েছেন, বিজয় ঘোষণা করেছেন আমাদের জীবনে অনন্তের জন্য। যে শত্রুকে আজকে আমরা জীবনে দেখছি, যে পরাক্রমে আমরা সমস্ত দাঁড়িয়েছি, যদি আমরা নীরব থাকি, ঈশ্বরের ওপর ধৈর্য রেখে, তার পরাক্রমের ওপর নির্ভরতা দিয়ে, তাহলে এই ঈশ্বর সদাপ্রভু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সেই পরাক্রম দেখাবো, যে শত্রুকে আমাদের সামনে আর দেখা যাবে না। কত বড় শত্রু আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে খ্রিস্ট জীবনে, কত বড় সমস্যা দাঁড়িয়ে আছে, খ্রিস্ট মুছে দেবে, খ্রিস্ট মুছে দেবে, সেই শত্রুকে আপনার সামনে আর দেখা যাবে না। এ আমার আপনার প্রতিজ্ঞা নয়, এ খ্রিস্টের প্রতিজ্ঞা, তার জীবন এবং পুনর্জীবিত সমস্ত আজ্ঞার মধ্য দিয়ে। তাই মসি সেদিন কবলে ছিল, এদের আর দেখবে না, মুছে দেবে, মুছে দেবে। খ্রিস্টীয় জীবনে আমাদের যত বড় সমস্যা হোক, খ্রিস্ট বদ্ধপরিকর, আমাদের সমস্ত যুদ্ধের মাঝে যদি আমরা নীরব থাকি, তার উপর নির্ভর করি, মুছে দেবে, সমস্ত শত্রু দাঁড়াতে পারবে, ও তাকে আর আমাদের সামনে দেখা যাবে না কোনোদিন, যদি আমরা সত্যি খ্রিস্টের দিকে নির্ভর করে বিশ্বাসে স্থির থাকি। দ্বিতীয় বিবরণীতে 31:6 বলেন,
মশিও সেই ঈশ্বরের প্রতিজ্ঞা, তোমরা বলবান হও, সাহস করো, ভয় করো না, ভীত হইও না, কেননা তোমাদের সদাপ্রভু ঈশ্বর আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাদেরকে ছাড়বেন না, তিনি তোমাদেরকে ত্যাগ করিবেন না। হ্যালেলুইয়া! যে খ্রিস্ট আর যে খ্রিস্ট জীবনে, তার যদি আমরা প্যারালাল দেখি, সমতুল্যভাবে ইতিহাসের একই ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা দেখি, সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যিনি আমাদের নিরাপত্তায় তার পরাক্রমের মধ্য দিয়ে সরব হন, সর্বতভাবে আমাদের জীবনে বিজয় ঘোষণা করেন তার পরাক্রমে, তিনি বলেন যে আমি তোমার সাথে যাব। খ্রিস্ট আজকে আমাদের খ্রিস্ট জীবনে আমরা একা চলি না, আমরা চলি খ্রিস্টের আত্মায়, খ্রিস্টের পরাক্রমে, মৃত্যুঞ্জয়ী জীবনের অধিকারে। আর তাই আপনার আমার জীবনে যে যুদ্ধ থাকুক আজকে, মনে রাখবেন এই যুদ্ধ আপনার নয়, এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ ঈশ্বর সদাপ্রভু এবং খ্রিস্টের। সেই খ্রিস্ট, খ্রিস্ট আমাদের ছেড়ে যাবেন না। সেদিন ইহুদি জাতিকে ছেড়ে ঈশ্বর জানেননি তাদের দ্বন্দ্ব, তাদের দ্বিধা, তাদের অবিশ্বাস ঈশ্বরের ভালোবাসাকে টলাতে পারেনি। আজকে আমাদের খ্রিস্ট জীবনে, খ্রিস্টের প্রতি আমরা বিশ্বাসে যত দুর্বলই হই, খ্রিস্ট আমাদের উপর ধৈর্য রাখেন। ক্রোধে ধীর, দয়ায় মহান ঈশ্বর চান আমরা পূর্ণ তার কাছে নির্ভরতা দিই। উনি ইম্যানুয়েল, আমাদের সাথে রয়েছেন সর্বদা, কখনো ছেড়ে যাবেন না, কারণ উনি সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যে সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছেন এফেসিয় 1:4 বলে। আর এটা কি আজকে আমাদের জন্য বড় আনন্দের নয় ভাই বোনেরা? তাই যাকব বলেছে আমাদের খ্রিস্ট ভাই বোনেদের প্রত্যেককে, এসো ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, সে তোমাদের হইতে পলায়ন করবে। সেদিনকে ইহুদি জাতির সেই মশিও দাঁড়িয়েছিল, আমরা জানি তারপরে কি হয়েছিল। মশিওকে আজ্ঞা দিয়েছিল ঈশ্বর, হাত উত্তোলন করেছিল সমুদ্রের মধ্য দিয়ে। আর তাই মশি কইলেন যে তুমি আমাদের কাছে, সদাপ্রভু মশিকে বললেন যে আমার কাছে ক্রন্দন করিতেছে কেন, আমাকে বলো না, আমি আছি তোমাদের সাথে। সেদিনকে ইহুদি জাতিকে বলেছিল তোমরা এগো, আর এগোবার সামনে তো সমুদ্র, পেছনে সৈন্য। আমাদের খ্রিস্ট জীবনে হয় সামনে যে কোনো চোখ দেখি না, রাস্তা নেই, এত সমস্যা, পেছনে বিপদ, আর ওই জীবনে যাবো কি করে, ও খ্রিস্ট আমি কি করব। সেদিনকে ঈশ্বরের আজ্ঞায় যখন মশি যষ্টি তুলেছিল, সেই সমুদ্রকে দুভাগ করে তার মধ্যে শুষ্ক পথে তারা প্রবেশ করে, আর তাদেরকে মুক্ত করেছিল। আর সৈন্য সামন্তরা যারা তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের কি করলো প্রভু, তাদের সুযোগ দিল সেই পথেই হাঁটার, সেই সমুদ্রের মাঝখানে ঢোকার। আর তখন বললো এবারে এরা জানতে পারবে আমি কোন প্রভু, এদের আসতে দাও। আর তাই আমরা জানি যে মুহূর্তে ইহুদি জাতি চলে গেল ওপারে, আর সমস্ত মিশরীয় অশ্বরথ এরা কি হলো, সেই সমুদ্রে প্রবেশ করলো, যাত্রা পুস্তকের 24:23-24, তখন সেই মুহূর্তে ঈশ্বর কি করলেন, মিশরীয় সৈন্যদের প্রতি তার দৃষ্টিপাত করিলেন, মিশরীয়দের উদ্বিগ্ন করিলেন, রথের চক্র সরাইলেন, এবং মিশরীয়রা কইল চলো আমরা পলায়ন করি ইসরায়েলের কাছ থেকে, কেননা সদাপ্রভু তাদের পক্ষ হইয়া মিশরের বিষম বিপক্ষে যুদ্ধ করিয়েছেন। হ্যালেলুইয়া! ঈশ্বর বলেছেন না আমরা আজকে কি পড়েছি, যে তোমরা নীরব হয়ে থাকো, যুদ্ধ তোমাদের পক্ষে ঈশ্বর করবেন। আর ঈশ্বর সেই তাদেরকে আসতে দিলেন, যে মুহূর্তে তারা সমুদ্রে ঢুকলো তারা ভয় পেয়ে গেল, তারা দেখলো, এবং তারা কি বলছে,
যে চলো আমরা পালাই, কারণ এরা যুদ্ধ করছে না, তাহলে কে করছে? তারা সেদিন সেই সমস্ত আকারহীন পরাক্রমশালী সদাপ্রভুর ঈশ্বরের পূর্ণ উপস্থিতি তারা দেখেছিলেন, তার পরাক্রম, তার বিচার ইহুদি জাতির জীবনে এক নতুন পরিত্রাণ এনেছিল। খ্রিস্ট যখন ক্রুশে দাঁড়িয়েছেন, সেই উচ্চ পুরোহিত যেখানে দাঁড়াতেন, সেই দুফাল্লা হয়ে গেছিল পর্দা, আর আমাদের জন্য শুধু সোজা রাস্তা করেননি, এই ইহুদি জাতির মতো স্বর্গের রাস্তা করে দিয়েছিলেন। যিশু বলছেন, আমি পথ, সেই সত্যের রাস্তা, যে সত্যের রাস্তা আজকে আমাদের শত্রুদের, শয়তানের কাজকে ভেঙে দেয়। যদি আমরা ঈশ্বরের আজ্ঞায়, খ্রিস্টের জীবনে প্রতিনিয়ত সমর্পিত হয়ে এবং বিশ্বাসের মধ্য দিয়ে নীরব থাকি, যিশু খ্রিস্ট আমাদের জন্য সরবে যুদ্ধ করবেন, নিশ্চিত করবেন। আর তাই বলছে জাগাবে 4:7-8, যে তোমরা দিয়াবলের শয়তানকে প্রতিরোধ করো। কিভাবে শয়তান পলায়ন করবে? এখানে করেছিল ইহুদি জাতি, তা কি করেছিল? শয়তানকে প্রতিরোধ। আটে কি বলছে এখানে? যে ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও নিকটবর্তী হব। তারা ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছে। আর আজকে আমাদের জীবনে যখন দিয়াবলের আক্রমণ হয়, জীবনে নানান ধরনের আমাদের জীবন যুদ্ধ চলতে হয়, আমরা ওটাদের যুদ্ধ হতে পারি না। সাময়িক সমস্যা মেটানো, উদ্বিগ্ন থেকে উত্রানো মানে এই না আমার জীবনটা আনন্দে ভরে গেল, সব শেষ হয়ে গেল। বরং এই ইহুদি জাতির মধ্যে তারা এক নতুন অভিজ্ঞতা, যে সমুদ্রকে দেখছে, সেই সমুদ্রের মধ্যে পথে তারা যাচ্ছে, অথচ তাদের ঢেউয়ে তলিয়ে নিয়ে যেতে পারে না। আমরা কি মনে পড়ে সেই যিশাইয়তে ঈশ্বর বলেছিল যে সমুদ্রের ওপর দিয়েও যদি তোমরা হাঁটো, সেই ঢেউ তোমাদের ডুবিয়ে নিতে পারবে না, কারণ আমি সদাশবু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে। আর খ্রিস্ট জীবনে যদি আমরা এই পৃথিবীর পাপের পৃথিবীতে পৃথকীকরণের জীবনও যেতে গিয়ে যদি যত বললাম যুদ্ধ হোক আমাদের জীবনের, হতাশার ভগ্নতার ব্যথা দুর্দশার মানসিক শারীরিক, খ্রিস্ট সেই পথ করেছেন ক্রুশের মধ্য দিয়ে, কবরের মধ্য দিয়ে, আর প্রতিদিন আমাদের জন্য সেই শক্তিশালী করেন। যদি আমরা ইহুদি জাতির মতো তার নিকটবর্তী, তাকে প্রার্থনা করি, তাকে ভালোবাসি, তার উপর নির্ভর করি, তার সত্যের উপর সম্পূর্ণতা আমাদের জীবনকে অর্পণ করি, তাহলে শয়তান পালাতে বাধ্য, সেই শয়তানকে ঈশ্বর আর দেখতে দেয় না। তাই ইহুদি জাতি সেই শয়তানকে কি বলেছিল? এদের মসি বলেছিল আর দেখা যাবে না, সেই সমুদ্রের তলায় চলে গেছে, তাদের আর দেখা যায়নি। আর আজকে আপনার আমার জীবনে খ্রিস্ট সেই প্রত্যাশা রাখে, খ্রিস্ট সেই আমাদের আশ্বাস দেন, আমাদের বিশ্বাসের ভার তাই খ্রিস্টের ওপর সম্পূর্ণ, শুধু ছাড়া নয়, তার জীবনে প্রতিফলিত ভাবে চলারও আমাদের এক নতুন অভিজ্ঞতা দেয়। আর তাই হিতোপদেশের 21:31 বলে, যুদ্ধের দিনের জন্য অশ্ব সজ্জিত হয়, কিন্তু বিজয় সদা প্রভু হইতে হয়। হ্যালেলুইয়া, আমেন। সেদিনকে ইহুদি জাতি সেই যুদ্ধের জন্য তাদের বিরুদ্ধে সৈন্য সামন্ত অনেক কিছু এসেছিল, কিন্তু ইহুদি জাতি বিজয় পেয়েছিল সদা প্রভুর থেকে। আমাদের গীত সংহিতা বলে 121-এ, আমার সাহায্য আসে কোথা থেকে? সদা প্রভু, সেই ঈশ্বরের কাছ থেকে। আর আজকে আমরা সেই সাক্ষ্য দেখি এখানে ইহুদি জাতি নয়, আমাদের খ্রিস্টের জীবনে। যত আমাদের জীবনের বিরুদ্ধে শত্রু বড় হোক না কেন, যত তাদের শক্তি থাকুক না কেন নানাবিধ, কিন্তু বিজয় আসে আমাদের জীবনে সদা প্রভু থেকে। আর সেটা সব থেকে বড় আজকে আমাদের আনন্দের। যিশাইয় 54:17 বলে, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হবে তাহা সার্থক হই না, হয় না। ভাই বোনেরা, আজকে কি এমন জীবনে যুদ্ধ আপনি বইছেন? এমন কি অস্ত্র আপনার জীবনে মনে ক্ষত রেখেছে? আপনার দৈহিক কষ্ট,
মানসিক কষ্ট, বেদনা, ক্লেশ, খ্রিস্টকে গ্রহণ করে যে পথে চলছেন, এমন কোন অস্ত্র হয়নি যে অস্ত্রকে ভোতা করার জন্য খ্রিস্টের দয়া, ক্ষমা, ভালোবাসা সরে যেতে পারে। তার পরাক্রম পৃথিবীর যে কোনো দিয়াবলের শয়তানকে সমস্ত ব্যর্থ করে দিতে সমর্থ। যদি আমরা আমাদের নিরাপত্তার মধ্য দিয়ে যিশুকে সর্বভাবার সত্যি দিই, তাকে আবেদন রাখি, কোন অস্ত্র আপনার জীবনকে ভগ্ন করতে পারে না, পৃথিবীর কোন অস্ত্র নেই। কারণ কারণ প্রভুর পরাক্রম পৃথিবীর দিয়াবলকে আর মানিয়েছে। তার পুত্র যখন কবর থেকে উঠে মৃত্যুর ঊর্ধ্বে জীবন ঘোষণা করেছে। তাই আসুন আজকে আমরা দাঁড়াই। এক করিন্থীয় 15:17 বলে যে খ্রিস্ট ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। আমার ভাই বোনরা, সেদিনকে জয় প্রদান হয়েছিল ইহুদি জাতির জীবনে। ঈশ্বরের আজ্ঞায় মসীহর মধ্য দিয়ে তারা নীরবে ঈশ্বরের ওপর সমর্পিত করেছিল। ঈশ্বর যেদিকে দিশায় তাদের জীবনকে গতি দিয়েছিল, যেতে বলেছিল, ভরসা রেখে এগিয়ে গিয়েছিল। শত্রু তাদের পেছনে এসেও ছুঁয়ে গেছিল, সেই শত্রুকে শুধু দেখা যায়নি, সেই শত্রুর সৈন্য সামন্তের বিজয় ঘোষণা করতে পারেনি। কারণ বিজয় আসে সদা প্রভুর থেকে। সেই জয় খ্রিস্টের মধ্য দিয়ে যখন কবর থেকে উঠেছেন খ্রিস্ট, আমাদের জীবনে সেই বিজয় ঘোষণা করেছেন। আমরা বিশ্বাসের দ্বারা সেই অনন্ত জীবনের প্রতিটা দিনে আমরা প্রস্তুত হচ্ছি তার স্বর্গরাজ্যে সেই যাওয়ার জন্য। আর ঈশ্বরকে আসুন আমরা সেই ধন্যবাদ দিই, সেই ধন্যবাদের মধ্য দিয়ে প্রভুকে বলি, প্রভু তোমার সেই বিজয় আমাদের জীবনে অব্যাহত রাখো। কিন্তু যখন আমাদের জীবনে যুদ্ধ আসবে সেই ইহুদি জাতির মতো, আমাদেরকে নীরব থাকার সমস্ত সামর্থ্য দাও, যাতে তুমি আমাদের এই নীরবতার সম্পূর্ণ সরব হতে পারো। কারণ তুমি আমাদের সেই জয় দিয়েছ এবং আগামী দিনে দেবে। কারণ তুমি সমস্ত এই পৃথিবীর দিয়াবলকে, অস্ত্রকে ব্যর্থ করতে সমর্থ হও। কারণ সদাপ্রভু আমার হয়ে যিশু যুদ্ধ করছেন, তাই আমরা নীরব থাকব। ধন্যবাদ সকলকে। জয় যিশু। আমিন।